সবাইকে স্বাগতম আজকের লেকচারে। আজ আমরা অনুশীলনী 5.2 এ 30 নম্বর সমস্যা নিয়ে আলোচনা করব। 30 নম্বর সমস্যাটি হচ্ছে, একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান টাকা চাঁদা দেওয়ায় মোট 420 টাকা চাঁদা উঠল। ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত এবং প্রত্যেকেই কত টাকা করে চাঁদা দিল? প্রথমে আমরা ধরে নিচ্ছি যে মোট ছাত্রছাত্রী, আমরা এখানে লিখছি মোট ছাত্র ছাত্রীর সংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে আমাদের এক্স, এক্স জন হচ্ছে আমাদের মোট ছাত্রছাত্রী। এখন প্রত্যেকে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান টাকা চাঁদা দেওয়া, তার মানে এক্স জন যদি ছাত্রছাত্রী হয় তাহলে প্রত্যেকের সহপাঠীর সংখ্যা কত হবে? আমরা বোঝার সুবিধার জন্য ধরছি যে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 100 জন, তাহলে প্রত্যেকের সহপাঠী কিন্তু হবে, সে নিজে বাদে বাকি বাকি যারা আছে তারাই হচ্ছে তার সহপাঠী, মানে সে নিজে বাদে বাকি যারা আছে ক্লাসে তারাই হচ্ছে তার সহপাঠী। সেক্ষেত্রে টোটাল যদি 100 জন হয় তাহলে যে কোনো একজন ছাত্র বা ছাত্রীর সহপাঠীর সংখ্যা হবে 99 জন। সেক্ষেত্রে আমাদের এখানে যেহেতু মোট ছাত্রছাত্রীর সংখ্যা x, তার মানে সহপাঠীর সংখ্যা যদি আমরা বলি সহপাঠীর সংখ্যা হবে আমাদের x মাইনাস 1, তার মানে নিজে বাদে বাকিরাই হচ্ছে তার সহপাঠী। যেহেতু টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা x, তার মানে x থেকে যদি আমরা 1 বিয়োগ দেই সেগুলোই হচ্ছে আমাদের সহপাঠীর সংখ্যা, প্রত্যেকের সহপাঠীর সংখ্যা, নিচে বাদে বাকিরাই হচ্ছে তার সহপাঠী। এখন প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান টাকা চাঁদা দেওয়া, সহপাঠীর সংখ্যার সমান সংখ্যক চাঁদা দেওয়া, তার মানে একজন চাঁদা দেয়, একজন চাঁদা দেয় হচ্ছে আমাদের এক্স মাইনাস 1 টাকা, এটা হচ্ছে আমাদের জন, এত জন, এটা হচ্ছে আমাদের এত জন, তার মানে একজন চাঁদা দেয় হচ্ছে তার সহপাঠীর সংখ্যা যত ঠিক তত টাকা চাঁদা দেয়, সহপাঠীর সংখ্যা যত হবে চাঁদা হবে ঠিক তত টাকা। এখানে সহপাঠীর সংখ্যা যদি 99 জন হয় তাহলে চাঁদা হবে প্রত্যেক জন, প্রত্যেক জনের চাঁদার পরিমাণ হবে আমাদের 99 টাকা, চাঁদা হবে আমাদের 99 টাকা, প্রত্যেকে 99 টাকা করে চাঁদা দেয়। এখন টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে আমাদের এক্স জন, একজনের চাঁদা হচ্ছে এক্স মাইনাস 1 টাকা, মোট চাঁদা, মোট চাঁদা হবে আমাদের প্রত্যেকে এক্স মাইনাস 1, তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা দ্বারা গুণ করতে হবে এক্স ইন্টু এক্স মাইনাস 1 এত টাকা। এখানে একজন 99 টাকা দেয়, টোটাল টাকা হবে তাহলে 100 ইন্টু 99, টোটাল ছাত্রছাত্রী হচ্ছে 100 জন, প্রত্যেকে 99 করে দিলে 100 জন দিবে 100 ইন্টু 99। এখন প্রশ্নে দেওয়া আছে মোট চাঁদার পরিমাণ হচ্ছে আমাদের 420 টাকা, সুতরাং আমরা দেখতে পারি প্রশ্ন মতে আমরা লিখতে পারি x ইন্টু x মাইনাস 1 সমান 420 টাকা। তাহলে আমরা এখানে x স্কোয়ার করি, গুণ করে দিই, মাইনাস x মাইনাস 420 সমান 0, আমরা এখানে বা লিখি, বা 420 কে আমরা ভাঙাবো, এখন 420 কে আমরা 21 ইন্টু 20 দ্বারা গুণ করি তাহলেই হবে 420, 21 ইন্টু 20 মাইনাস 21x প্লাস 20x মাইনাস 420 0 = 0, x কমন নেই তাহলে x মাইনাস 21 প্লাস 20 কমন নেই, এখানে এখানে আমাদের x থাকবে একটা, x x মাইনাস 21 সমান 0। এখান থেকে x মাইনাস 21 কমন নেই, এখানে লেখা যায় x প্লাস
20 সমান 0। সুতরাং দুটো রাশির গুণফল 0 হলে তাদের প্রত্যেকটির মান আলাদা হবে 0 হবে, এটা 0 অথবা x প্লাস 20 0। এখান থেকে লেখা যায় x সমান 21 আর এখান থেকে আসবে মাইনাস 20, কিন্তু এটা গ্রহণযোগ্য নয় কারণ x হচ্ছে মোট ছাত্রছাত্রীর সংখ্যা। ছাত্রছাত্রীর সংখ্যা বা যে কোনো জিনিসের সংখ্যা ঋণাত্মক হতে পারে না, গ্রহণযোগ্য নয়। ছাত্রছাত্রীর সংখ্যা ঋণাত্মক হতে পারে না, গ্রহণযোগ্য নয়। তাহলে হচ্ছে আমাদের মোট ছাত্রছাত্রীর সংখ্যা আমরা বের করতে পারলাম। এখন প্রত্যেকে কত টাকা করে চাঁদা দেয়? মোট ছাত্রছাত্রী আমরা লিখতে পারি 21 জন, প্রত্যেকে চাঁদার সংখ্যা হবে x মাইনাস 1, তার মানে প্রত্যেকে চাঁদা দেয় 1 টাকা বা 20 টাকা। x এর মান 21 যেহেতু, তাই আমরা লিখতে পারি যে প্রত্যেকে চাঁদার পরিমাণ হবে আমাদের 20 টাকা, এবং মোট ছাত্রছাত্রীর সংখ্যা হবে আমাদের 21 জন, প্রত্যেকে 20 টাকা করে চাঁদা দিবে। তাহলে আজকের লেকচার এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।